চুড়াইবাড়ি বাসের স্বার্থে এসআই সাধন মজুমদারকে পুনরায় চুড়াইবাড়ি থানায় নিযুক্ত করার দাবি জানিয়ে ডেপুটেশনের মাধ্যমে উত্তর জেলার পুলিশ সুপারের দ্বারস্থ চুড়াইবাড়ি এলাকার একটি প্রতিনিধি দল। পুলিশ সুপার প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন, এলাকাবাসীর স্বার্থে বিষয়টুকু উনি যত্ন সহকারে দেখবেন। উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তে চুড়াইবাড়ি থানা অবস্থিত। যদিও চুড়াইবাড়ি থানাটি রাজ্যের প্রবেশদ্বার হওয়াতে সেই থানাতে দক্ষ পুলিশ অফিসারদের একান্ত প্রয়োজন। সেই মোতাবেক 2017 সালের 12 ডিসেম্বর এসআই সাধন মজুমদার চুড়াইবাড়ি থানায় নিযুক্ত হন। তিনি নিযুক্ত হওয়ার পর চুড়াইবাড়ি এলাকা জুড়ে তীর, জুয়া, চুরি, ডাকাতি, অসামাজিক কার্যকলাপ, নেশার রমরমা বাণিজ্য সহ নেশা কারবারীদের শক্ত হাতে পাকড়াও করে সব কিছু দমন করেছিলেন। স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল চুড়াইবাড়ি এলাকার সাধারণ মানুষ। তারপর দক্ষ অফিসার এসআই সাধন মজুমদার চুড়াইবাড়ি থানার ওসির দায়িত্ব পান। সর্বোপরি চুড়াইবাড়ি থানা এলাকার জনগণের কাছে এসআই সাধন মজুমদার একজন আদর্শ ও সাহসী পুলিশ অফিসার রূপে প্রকাশ পান। এমনকি পূর্বের তুলনায় সাধন মজুমদার সেকেন্ড ওসি থাকাকালীন সময় চুড়াইবাড়ি থানায় মামলার হারটা অনেকটাই কমে গিয়েছিল। বিস্তীর্ণ চুড়াইবাড়ি এলাকার সাধারণ জনগণ সহ চুড়াইবাড়ি থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা ছিলেন সাধন মজুমদারের শুভাকাঙ্ক্ষী। কিন্তু গত 23 ডিসেম্বর চুড়াইবাড়ি থানার সেকেন্ড ওসি সাধন মজুমদারকে বদলি করে কদমতলা থানায় নিয়ে আসা হয়। এসআই সাধন মজুমদার বদলি হয়ে কদমতলা যাবার কিছুদিন পর থেকেই চুড়াইবাড়ি এলাকা জুড়ে তীর, জুয়া, চুরি, ডাকাতি, গাঁজা, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেটের পাচার বাণিজ্য সহ নানা অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকে। আর তাতে চুড়াইবাড়িবাসী আতঙ্কগ্রস্তের মধ্যে দিন কাটাচ্ছেন। অবশেষে নিরুপায় হয়ে চুড়াইবাড়িবাসীর জোরালো দাবি নিয়ে এলাকাবাসীর স্বার্থে একটি প্রতিনিধি দল উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট একটি ডেপুটেশনে মিলিত হন। ডেপুটেশনে বলা হয়, গোটা চুড়াইবাড়ি এলাকাবাসীর স্বার্থে বদলি হয়ে চলে যাওয়া এসআই সাধন মজুমদারকে পুনরায় চুড়াইবাড়ি থানায় নিযুক্ত করতে হবে। প্রতিনিধি দলের তরফ থেকে ডেপুটেশনে পেয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে বিষয়টুকু উনি যত্ন সহকারে দেখছেন এবং অতি সত্বর এলাকাবাসীর স্বার্থে কিছু করা যায় কিনা তাও দেখছেন। পাশাপাশি পুলিশ সুপার বলেন, এসআই সাধন মজুমদার একজন নিষ্ঠাবান, নির্ভীক ও সাহসী পুলিশ অফিসার। তবে চুড়াইবাড়িবাসী আশাবাদী উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ওনাদের দাবি পূরণ করে শান্তিপূর্ণভাবে তাদের বাঁচতে সাহায্য করবেন। চুড়াইবাড়ির সেকেন্ড অফিসার সাধনবাবু হওয়ার পর থেকে এলাকাতে যেগুলো কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে। এলাকাটা সাধনবাবু হওয়ার পর একটা শান্তি শৃঙ্খলা আইসে, নিয়ন্ত্রণে আইসে। বিশেষ করে আমাদের শনিশোরা এলাকাতে চুরের যে একটা চুর ডাকাইটের যে একটা উপদ্রব ছিল, সেই উপদ্রবটা একদম পুরো নিয়ন্ত্রণে আনছে। দুর্গাপূজার পর থেকে, দুর্গাপূজার আগে আমরা দেখলাম আমাদের এলাকাতে কোনো ধরনের চুর ডাকাইট হয় না, কোনো কিছুই নেই। আমরা শান্তিতে আসি, একমাত্র সাধনবাবুর অবদান আমরা দেখলাম। ভালো কাজ করেছেন এবং কিছুদিন আগে ওনাকে ট্রান্সফার করা হয়েছে ইয়েতে কদমতলা থানাতে। এলাকাবাসী যারা ওনারা এসেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন নাকি এখানে, ওনারা চাইছিলেন যে সাধনবাবুকে জানে এখানে আবার নিয়ে আসা হয় এলাকার স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে। তো এক্ষণে উনি গিয়েছেন, মানে মাসখানেকের মতো হয়েছে, এক্ষণে তো নিয়ে আসা এটা এক্ষণ সম্ভব না। আমি বলেছি ঠিক আছে, সামনের দিনে আমি দেখবো। ওনার চাকরি আর বেশি দিন নেই, উনি আসলে ইন্টারেস্টেডও না এখানে থাকার জন্য। উনি সাউথের মানুষ, সাউথের ত্রিপুরা যেতে চান। বিউ রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।